আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি কি রান্না করলাম সেটা শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে আসলাম। আজকে মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল করব, আর ছোট আলুর ভর্তা করব। এখানে তেলে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ভাজি করব। পেস্টটা ভাজি হয়ে গেছে, লাল লাল হচ্ছে, হলুদ দিলাম, মরিচ দিব, লবণ দিব, আদা রসুন বাটা দিব। মাছ কীভাবে রান্না করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন, তবু আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রাখার পর মাছটা দিয়ে দেব। আমার এই চ্যানেলটা নতুন, সবার ইউটিউব ভিডিওগুলো দেখে আমার কাছে ভালো লাগে, তাই নিজে একটা করলাম। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আমার ভিডিওটা দেখবেন, একটু কষ্ট করে হলেও দেখার চেষ্টা করবেন। আমি যেহেতু নতুন, একটু ভুল হতেই পারে, তো আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং আমার ভিডিওটা দেখবেন, দেখে লাইক একটা দেবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে তো আমি ভালো কিছু করতেও পারবো না। আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো আজকে। আজকে ফ্রিজে অন্য কোনো মাছ ছিল না, তেলাপিয়া মাছটাই ছিল, তেলাপিয়া মাছটাই রান্না করতেছি। ভাজি করলে অবশ্য বেশি ভালো হতো, ভাজি করে রান্না করলে, কিন্তু আজকে করব না, আজকে এইভাবে রান্না করব। মাছটা প্রায় হয়ে গেছে আমার, উল্টে দিব। উল্টে পাল্টে দেই, মাছগুলো কষানো হয়ে গেছে, এবার উঠাই নেব। উঠাই নিয়ে বেগুন, আলু, মানে তরকারিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আমি ঝোলও দিয়ে দিছি, এখন মাছটা দিয়ে দিচ্ছি। একটু
মাছটা একটু ইয়ে হয়ে গেলে তখন জিরা ভেজে গুঁড়া করে জিরা দিব। আজকে আর ধনে পাতা দেব না, জিরাই দিব। জিরা ভেজে গুঁড়ো করে রাখছিলাম ওইগুলাই দিয়ে দেব। এই ছোট আলুগুলো কেটে রাখছিলাম, এগুলো ভাজি করে ভর্তা করব। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, রসুন দেব, আদা দেব, একটু লবণ দেব, হলুদ দেব, আর একটু তেল দিয়ে একটু পানি দিয়ে মাখায়ে চুলায় তুলে দেব। চুলায় উঠাই দিয়ে তারপরে ভাজি করার পর এটা ভর্তা করব। এই ছোট আলু ভাজি করে ভর্তা করলে খুব মজা লাগে, করে দেখবেন। এই ছোট আলু ভাজি খুব ভালো, বড় আলু ভাজি করলেও এত টেস্ট হয় না, কিন্তু ছোট আলুটা ভাজি করলে খুব ভালো লাগে। কাটতে একটু যা সমস্যা, ছোট আলু কাটতে অনেক সময় লাগে, কিন্তু ভাজি করে ভর্তা করলে খুব ভালো লাগে। একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে ভাজা ভাজা হইলে এইভাবে তারপর পাটায় পিষে ভর্তা করলে ভালো লাগে, খুব ভালো লাগে। কাঁচামরিচের বদলে লাল মরিচটাও দেওয়া যায়, শুকনা মরিচটা, ওটা অন্যরকম টেস্ট হয়, কাঁচামরিচের একটা টেস্ট। আপনারা ইচ্ছা করলে ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতাও ভালো লাগে দিলে। আর ভাজিটা হয়ে গেছে, এবার পাটায় পিষে ভর্তাটা করে নেব। এভাবে টেস্ট করে দেখেন, খুব ভালো লাগবে। উত্তরবঙ্গের আলু বিখ্যাত। হয়ে গেছে, এইভাবে পাটায় যারা বাটতে পারে না, তারা বাটনা, মাটির বাটনা পাওয়া যায়, বাটনা আর একটা শিল রাখলে ওখানেও বাটতে সহজ হয়। এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদের। আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা পাইলে, উৎসাহ পাইলে আমি হয়তো সামনে আরও ভালো ভিডিও দিতে পারবো। আমি নতুন, আপনাদের সহযোগিতার দরকার। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এইটুকু।